নমস্কার বন্ধুরা, সবাইকে পণ থেকে চেনে স্বাগত। এই বৃষ্টির মরশুমে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সবারই খুব পছন্দের প্রন কাটলেটের রেসিপি। এই প্রন কাটলেট আপনারা খুব কম সময়ে আর খুবই সহজ উপায়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর চিংড়ি তো আমাদের সবারই খুব পছন্দের, তাই এই প্রন কাটলেটটি আপনারা বাচ্চাদেরকে যদি বানিয়ে দেন, বাচ্চারা সোনামুখ করে খেয়ে নেবে। আর সামনেই আসছে পুজো, পুজোর স্পেশাল মেনুতে কিন্তু এই প্রন কাটলেটের রেসিপিটি আপনারা রাখতেই পারেন। এই প্রন কাটলেট কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই করে আমার রেসিপিটি ফলো করে একবার অন্তত প্রন কাটলেট বাড়িতে বানিয়ে ফেলুন, খুবই কম সময়ে বানিয়ে ফেলা যায়। তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক আজকের এই প্রন কাটলেটের রেসিপিটি। তো আমি এখানে প্রন কাটলেট বানানোর জন্য একটু বড় সাইজের চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকে কেটে আমি কাটলেট বানানোর জন্য রেডি করে নেব। তো আমি চিংড়িগুলোকে চপার বোর্ডের উপর রেখে চাকুর সাহায্যে প্রথমে আমি মাথাটা কেটে বাদ দেব, তারপরে আমি খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। খুবই কম সময়ে এই প্রন কাটলেটের রেসিপিটি বানিয়ে ফেলা যায়। পুজোর স্পেশাল মেনুর লিস্টে কিন্তু এই প্রন কাটলেটের রেসিপিটি রাখতেই পারেন। আর প্রতিবারের মতো আজও রয়েছে চটজলদি টিপস, তার জন্য কিন্তু অবশ্যই করে আমার রেসিপিটি পুরো দেখতে থাকুন, স্কিপ করলে সেই টিপসটা আপনার মিস করে যাবেন। অবশ্যই করে আমার রেসিপিটি পুরো দেখুন আর জেনে নিন কী টিপস আপনাদের সাথে আজ শেয়ার করতে চলেছি। তাহলে দেখতে থাকুন আজকের আমার প্রন কাটলেটের রেসিপিটি। এইভাবে প্রত্যেকটা চিংড়ির মাথা কেটে বাদ দিয়ে খুব সাবধানে চিংড়ির খোসাটা ছাড়িয়ে ফেলে দেব। আমার কিন্তু প্রন কাটলেটের রেসিপির প্রত্যেকটা স্টেপই খুব ইম্পর্টেন্ট, তার জন্য কিন্তু পুরো রেসিপিটি দেখতে হবে আপনাদের, কারণ একটা স্টেপ যদি মিস করেন তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। অনেক সময় চিংড়ি খেলে পেটে প্রবলেম দেখা দিতে পারে, তো আজকের আমি চিংড়ি কাটার যে সঠিক প্রসেস দেখিয়ে দেবো আপনাদের, সেভাবে রান্না করলে আশা করি আপনাদের পেটের প্রবলেমটি দেখা দেবে না। তো একে একে আমি সমস্ত চিংড়িগুলো এরকম খোসাগুলো ছাড়িয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি ল্যাশটা কিন্তু রেখে দিয়েছি, সে ল্যাশটা কিন্তু কেটে বাদ দিচ্ছি না, আমি শুধু ল্যাশটা রেখে দিয়ে বাকি খোসাগুলো সব ছাড়িয়ে ফেলে দিচ্ছি। এরকম লেজের উপরে সামান্য একটু অংশে খোসা রেখে আমি সমস্তটা খোসা ছাড়িয়ে ফেলে দিচ্ছি। আর এখানে সমস্ত চিংড়ির খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি মাথা কেটে বাদ দিয়ে। এবার চলে যাবো নেক্সট স্টেপে। আমি এখানে একটি বোলের মধ্যে একটু বেশি পরিমাণ জল নিয়েছি, তার মধ্যে আমি অর্ধেকটা লেবুর রস চিপে দেব। আমি এখানে গন্ধরাজ লেবুর রস ইউজ করছি, আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু না থাকে তাহলে পাতিলেবুর রসও ইউজ করতে পারেন। প্রন কাটলেট কিন্তু ভুল প্রসেসে তৈরি করলে প্রনের যে একটা কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধটা কিন্তু কাটলেটের মধ্যে থেকে যায়। আপনারা যদি আমার প্রসেস ফলো করে এই কাটলেটটি বানান তাহলে কিন্তু প্রনের যে একটা কাঁচা গন্ধ কাটলেটের মধ্যে সেটা থাকবে না। লেবুটা জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর চিংড়ি মাছগুলো একে লেবু জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে চিংড়ি মাছের যে একটা আঁশটে গন্ধ সেটাও চলে যাবে আর খেতেও ভালো লাগবে। তো একে একে চিংড়ি মাছগুলো লেবু জলের মধ্যে দিয়ে দেবো। লেবুর জলের মধ্যে চিংড়ি মাছগুলো ডুবে থাকবে, সেই রকমভাবে আমাদের জলটা দিতে হবে। চিংড়ি মাছগুলো লেবু জলে ডুবে থাকা অবস্থায় মিনিমাম 40 মিনিট আমাদের রাখতে হবে, তাহলে চিংড়ি মাছের আঁশটে গন্ধটা খুব ভালোভাবে চলে যাবে। তো এবার আমাদের 40 মিনিট হয়ে গেছে, দেখো চিংড়িগুলো কী সুন্দর চকচক করছে, গায়ে যেটা আঁশটে লেয়ার থাকে সেটাও চলে গেছে গন্ধের সাথে সাথে। এবার চলে যাবো নেক্সট স্টেপে। এই প্রসেসটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা একদম মিস করবেন না, দেখে নিন পুরোপুরি। আমি এখানে একটি চাকুর সাহায্যে চিংড়ির উপরে খুব ভালোভাবে লম্বালম্বি কেটে নিচ্ছি। যে প্রসেসটি স্কিপ করে যদি কাটলেট বানান অনেক সময় পেটের প্রবলেম দেখা দেয়, এটা আপনারা কিন্তু একদম স্কিপ করবেন না। যে প্রসেসটা অনেক সময় স্কিপ করে আপনারা রান্না করেন যার জন্য অনেক সময় পেটে প্রবলেম দেখা দেয়, দেখে নিন কোন প্রসেসটার কথা আমি বলেছিলাম। এখানে এই চাকুর সাহায্যে কিন্তু ভালোভাবে লম্বালম্বি কাটার পর ভিতরে যেটা পায়ু শিরা থাকে সেই পায়ু শিরাটা তুলে বাদ দিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আমি যেভাবে কেটে বাদ দিচ্ছি আপনারাও ঠিক সেম প্রসেসে কেটে পায়ু শিরাটা তুলে ফেলে দেবেন, তাহলে পেটের প্রবলেমটা আর দেখা দেবে না। এইরকম কিন্তু আরও ছোটোখাটো অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করা বাকি আছে, তার জন্য পুরো রেসিপিটি দেখতে থাকুন।
আমি যেরকমভাবে চিংড়ির যে পায়ুশিরাটা কেটে ফেলে দিচ্ছি সেভাবে যদি আপনারা পায়ুশিরাটা কেটে ফেলে দেন তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তো দেখে নিন পুরো প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে কিন্তু আপনারা চিংড়ির যেটা পায়ুশিরা থাকে ওটা তুলে ফেলে দেবেন। তো আমি সেম প্রসেসে প্রত্যেকটা চিংড়ির আমি পায়ুশিরাটা কেটে ফেলে দেব। প্রত্যেকটা চিংড়ি পায়ুশিরাটা ফেলে দেওয়ার পর আমি এখানে চাকুর অপর সাইডটা দিয়ে খুব ভালোভাবে প্রনটাকে আমি থেতলে নেব। আপনাদের কাছে যদি হালকা ভারী কিছু জিনিস থাকে বা যদি নাও থাকে গ্লাসের পিছন দিয়েও আপনারা প্রনটাকে খুব ভালোভাবে থেতলে নিতে পারেন। তো আমি সেম প্রসেসে সমস্ত চিংড়িগুলো খুব ভালোভাবে আমি থেতলে নেব। তো খুবই মজাদার চিংড়ি মাছের রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর গরম গরম খেতে তো দারুণ লাগে। তো সমস্ত চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে থেতলে নেওয়ার পর এর উপর থেকে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার চলে যাবো আমি নেক্সট স্টেপে। আমি এখানে একটি বড় সাইজের বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দেবো 1/2 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দেবো 7 মতো লবণ। এবারে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা ডিম। এবারে ডিমটা খুব ভালোভাবে আমি এই শুকনো ময়দার মধ্যে মিশিয়ে দেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে আমাদের একটি ব্যাটার বানিয়ে নিতে হবে। তবে প্রথমেই কিন্তু একদম বেশি পরিমাণ জল দেবেন না, অল্প অল্প করে জল মিশিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে আমাদের ব্যাটারটি রেডি করে নিতে হবে। কাটলেটের টেস্টটি আরও বাড়ানোর জন্য এই ব্যাটারটি ফেটানোর সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। চিনিটা অ্যাড করে ব্যাটারটি আবারও খুব ভালোভাবে আমাদের ফেটিয়ে নিতে হবে। তো ব্যাটারটি খুব ভালোভাবে ফেটিয়ে আমার রেডি হয়ে গেছে। কোনো রকম লাম্পস ভাব কিন্তু ব্যাটারের মধ্যে নেই, আর ব্যাটারের থিকনেসটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই হাতের আঙুলের গায়ে কিন্তু লেগে একটা লেয়ার সৃষ্টি হচ্ছে, সেই রকম একটা থিকনেস থাকবে। ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না, একটু মোটা টাইপের হবে, কারণ আমাদের প্রনের গায়ে কিন্তু এই লেয়ারটা থাকবে, তবেই টেস্ট হবে। এবার চলে যাবো নেক্সট স্টেপে। আমি এখানে একটি ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ ঘি আর সাদা তেল মিশিয়ে গরম করে নিয়েছি। আপনারা যদি চান শুধু সাদা তেলেও ভাজতে পারেন কিংবা শুধু ঘিতেও ভাজতে পারেন। আমি এখানে স্বাস্থ্যের কথা ভেবে ঘি আর সাদা তেল মিশিয়ে গরম করে রেখেছি। তবে ঘি দিয়ে শুধু ভাজলে টেস্ট আরও বাড়ে, কারণ ঘিয়ের যে আলাদা সুন্দর অ্যারোমা সেটা কিন্তু প্রনের মধ্যে অ্যাবজর্ব করে, খেতে আরও দারুণ লাগে। এবারে গোলমরিচ মাখানো প্রনগুলো ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিয়ে ঘি মেশানো গরম তেলের মধ্যে একে একে প্রনগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ফ্রাইং প্যানে দেওয়ার পর উপর থেকে ব্যাটার আমি ছড়িয়ে দেব, আর সেম প্রসেসে সমস্ত চিংড়ি মাছগুলো ব্যাটারে ডুবিয়ে তারপর উপর থেকে আমি কিছুটা ব্যাটারের মিশ্রণ ছড়িয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এপিট ওপিট করে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। তো আজকে আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, কারণ লাইক করলে আপনাদের সাথে এইরকম নিত্য নতুন রেসিপি শেয়ার করতে মন চাইবে। আর এখনও যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এইরকম চটজলদি নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এই মজাদার প্রন কাটলেটের রেসিপিটি আপনারা কিন্তু পুজো স্পেশাল মেনুতে অবশ্যই করে রাখবেন, দারুণ লাগে খেতে। সাইডে যে ঝুড়ি ঝুড়িগুলো আছে সেগুলো আমি ঝাঁঝরির সাহায্যে তুলে দেব, এগুলোও খেতে কিন্তু ভালো লাগে। আমি আগে থেকে তুলে নেব, নাহলে পরে কিন্তু লাল হয়ে পুড়ে যাওয়ার চান্স থাকে।
আমি সেই জন্য আমি তুলে আলাদা করে রেখে দিচ্ছি। দেখুন এগুলোও কিন্তু খেতে ভালো লাগে, খুবই মুচমুচে হয়। তো এরকম যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিয়ে আবারও 2-5 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কালারটা, যতক্ষণ না একটু হালকা লালচে ভাব আসছে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যেহেতু ঘি দিয়ে ভাজা হচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। তো আমার এখানে প্রায় হয়ে গেছে কাটলেটগুলো ভাজা, এবার আমি ঝাঁঝরির সাহায্যে ছেঁকে তুলে নেব। আমি সেম প্রসেসে সমস্ত চিংড়ি মাছগুলো আমি এক একে ব্যাটারে ডুবিয়ে আমি গরম ঘি মেশানো তেলের মধ্যে ভেজে নেব। এরকম উপর থেকে যখন ব্যাটারে মিশ্রণটি দেওয়া হচ্ছে তখন আমারটা কবিরাজির কথা মনে পড়ছে। তো বন্ধুরা অবশ্যই করে এই রেসিপিটি বাড়িতে বানাবেন, খেতে দারুণ লাগে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু ডুবো তেল বা ঘিতেই ভাজতে হবে, কম তেল বা ঘিতে ভাজলে কিন্তু টেস্ট আসবে না। তো আমি এইখানে খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি প্রনগুলোকে ভেজে নেব। খুবই কম সময়ে কিন্তু এই প্রন কাটলেটটি আপনারা বানিয়ে ফেলতে পারেন। দেখুন খুবই দারুণ লাগছে দেখতে, খেতেও দারুণ লাগে। তো আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার ঝাঁঝরির সাহায্যে কাটলেটগুলো একে একে ছেঁকে তুলে নেব। তো আমার রেডি হয়ে গেছে প্রন কাটলেট, দেখতেই পাচ্ছেন খুবই ইয়ামি অ্যান্ড টেস্টি। এবার গরম গরম কাসন্দি কিংবা চিলি সস কিংবা টমেটো সসের সাথে পরিবেশন করতে হবে। আর সাইডে রাখতে হবে লেবুর স্লাইস, আর উপর থেকে দিতে হবে বিট নুন আর অল্প করে চাট মশলা, তাহলে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা দেখতেই পেলেন খুবই মজাদার একটি চটজলদি রেসিপি। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যখনই এই রকম রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো সবশেষে বলবো আমার রেসিপি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের আমার টিপস সহ রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।